আপনি কি জানেন একটি চকলেট আপনার পোষা কুকুরের প্রাণ নিতে পারে? আপনি কি জানেন বিশ্বের সব থেকে নিস্তব্ধ ঘর কোথায় রয়েছে? যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখা যাক ফ্যাক্টস নম্বর এক। বিশ্বের সব থেকে নিস্তব্ধ ঘর হলো মাইক্রোসফট কোম্পানির হেডকোয়ার্টার্স। এটি ওয়াশিংটন রাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। আপনি এই ঘরে প্রবেশ করার সাথে সাথেই একটি অন্যরকম অনুভূতি অনুভব করতে পারবেন, যা বর্ণনা করা খুবই কঠিন। একটি অবাক করা ঘটনা হলো, এই রুমে থাকাকালীন অবস্থায় আপনি আপনার শরীরের ভেতরের নানা অঙ্গের শব্দ শুনতে পাবেন। এই কারণে এই ঘরটিতে আজ পর্যন্ত 15 মিনিটের বেশি কেউ থাকতে পারেনি। ফ্যাক্টস নম্বর দুই। আমরা সবাই এই প্রকৃতির সৌন্দর্যময় আকাশ দেখি, কিন্তু একটি শুকর তা দেখতে পায় না। কিন্তু কেন? কারণ এদের ঘাড়ের পেশির গঠন এমনই যে এরা সরাসরি ওপরের দিকে তাকাতে পারে না। এদের আকাশে দেখার একমাত্র উপায় হলো জলের ওপরে আকাশের প্রতিফলন, ঠিক আয়নার মতো। ফ্যাক্টস নম্বর তিন। আমরা কম বেশি সবাই চকলেট খেতে ভালোবাসি এবং অনেক সময় আমরা আমাদের পোষা কুকুরদেরও দিয়ে ফেলি। কিন্তু আপনি কি এটা জানেন, এই চকলেটই আপনার কুকুরের প্রাণ সংশয় হবার কারণ হয়ে উঠতে পারে? কিন্তু কিভাবে? কারণ এতে থাকে থিওব্রোমিন, যা তাদের হৃদয় এবং স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। তাই আপনার কুকুর যদি আপনার কাছে খুব প্রিয় হয়ে থাকে, তাহলে তাকে কোনোদিন ভুল করেও চকলেট দিবেন না। ফ্যাক্টস নম্বর চার। এই টেকনোলজির যুগে আমরা কম বেশি সবাই ঘন্টার পর ঘন্টা কানে এয়ারফোন লাগাই। কিন্তু আপনি কি জানেন, 1 ঘন্টা কানে এয়ারফোন লাগালে আপনার কানের ব্যাকটেরিয়া প্রায় 700% বৃদ্ধি পায়, যার ফলে আপনার কানে ব্যথা হতে শুরু করে এবং আপনার শোনার শক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। ফ্যাক্টস নম্বর পাঁচ। ভবিষ্যতে যদি আপনি কোনোদিন নর্থ কোরিয়া যান, তাহলে ভুল করেও আপনি কোনোদিন কোকা কোলা খাওয়ার চেষ্টা করবেন না। কিন্তু কেন? কারণটি হলো, এই দেশগুলিতে দীর্ঘমেয়াদী মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তাই এখনও পর্যন্ত উত্তর কোরিয়াতে কোকা কোলা প্রবেশ করতে পারেনি। যদি আপনারা এরকম তথ্য আরও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করুন।